কার্যক্রম চলছে এই নিয়ে বিস্তারিত জানতে আমরা যাচ্ছি আক্তার হোসেনের কাছে। আক্তার, আমরা জানতে পেরেছি যে করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর চিত্রও পাল্টাচ্ছে, তো আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে কি ধরনের পরিস্থিতি লক্ষ্য করছেন? তাহমিনা, করোনা মোকাবেলায় সরকার করোনা প্রাদুর্ভাবের শুরুর দিকে যে ধরনের সচেতনতা কার্যক্রম দেখা গিয়েছিল, এখন কিন্তু করোনা সংক্রমণের সংখ্যা বাড়লেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই তৎপরতা অনেকটাই ঝিমিয়ে পড়েছে। আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে নাগরিকদের মধ্যে সচেতনতা অনেকটা বাড়লেও সেক্ষেত্রে কিন্তু যেহেতু এখন লকডাউন শিথিল করা হয়েছে, মানুষ বেরিয়ে আসছে, বাজারে আমরা অনেক ধরনের চাপ দেখতে পেয়েছি। তবে গণপরিবহনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সরকারের যে বিধিনিষেধ সেগুলো মেনেই গণপরিবহন চলাচল করছে। আমি এখন আছি উত্তরা জসীমউদ্দিন রোডে, এলাকাতে দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গণপরিবহনের সংখ্যা বেড়েছে, ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে। তবে অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় থেকে কিন্তু এখন গাড়ির চাপ অনেকটাই কম রয়েছে এবং গাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিধি অনুযায়ী দুই সিটে একজন অর্থাৎ অর্ধেক যাত্রী করে পরিবহন করা হচ্ছে। এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী স্বল্পতার কারণে কিন্তু অনেক বাসেই এর চেয়েও কম যাত্রী নিয়ে চলাচল করছে এবং যে ব্যক্তিগত গাড়িগুলোতে দেখতে পাচ্ছি যে কোনো কোনো বেশিরভাগ গাড়ি কিন্তু ফাঁকা রয়েছে। বিশেষ করে যেসব গাড়িগুলো অফিসমুখী ছিল এখন কিন্তু সেইটি সেই প্রবণতি দেখা যাচ্ছে না। আর আমরা খোঁজখবর নিয়েছি যেসব যে হাত ধোয়ার কার্যক্রম, জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম সেগুলো কিন্তু অনেকটা ঢিমেতালে চলছে, কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে। এলাকাবাসী তারা নিজেরা সামাজিকভাবে উদ্যোগ নিয়ে সেই সকল কার্যক্রমগুলো চালু রাখার চেষ্টা করছেন। তাহমিনা, এই ছিল আমার কাছে উত্তরা থেকে সর্বশেষ পরিস্থিতি। জি আক্তার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দক্ষিণ এশিয়ায় যে কোনো সময় করোনা মহামারীর বিস্ফোরণ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ ও আমেরিকায় সংক্রমণ কমে এলেও ল্যাটিন আমেরিকা ও এশিয়ায় বাড়ছে। সামাজিক দূরত্ব মানা যায় না এমন স্থানে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 70 লাখ মানুষ, মৃত্যু হয়েছে 3,96,000-এর বেশি। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে আলভি হোসাইনের রিপোর্ট। শুধুমাত্র কোভিড-19 আক্রান্ত ব্যক্তিদের মাস্ক ব্যবহারের নির্দেশনা থেকে সরে এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, জনসমাগম স্থল এবং ভিড়ের মাঝে সবাইকে মাস্ক ব্যবহারের উপদেশ দিয়েছে সংস্থাটি। এছাড়াও বাসায় তৈরি কাপড়ের মাস্ক ব্যবহারের প্রতি সকলকে উদ্বুদ্ধ করা হয়েছে। In areas with widespread transmission, WHO advises medical masks for all people working in clinical areas of a health facility. Not only workers dealing with patients with COVID-19. পর্যাপ্ত তথ্য এবং গবেষণার অভাবে আগের বা সুস্থ ব্যক্তিদের মাস্ক না ব্যবহার করতে বলা হয়েছিল বলে ব্রিফিং এ জানানো হয়। সকলের মাস্ক ব্যবহারের মাধ্যমে করোনার বিস্তার কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস। ভারতে করোনা মহামারী বৃদ্ধি পেলেও তা এখনো বিস্ফোরিত হচ্ছে না বলেও জানিয়েছে হু। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ এবং পাকিস্তানেও একই পরিস্থিতি বিরাজ করছে বলেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক মাইক রায়ান। তবে যে কোনো সময় করোনা মহামারী উপমহাদেশে বিস্ফোরিত হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। And it is to be done where you cannot keep an appropriate distance from others. So if I'm trying to protect others, কোভিড-19 এ যুক্তরাজ্যে মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। এর ফলে মৃতের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান দেশটির। আর তাই করোনা মোকাবেলায় জনগণকে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে যোগ না দেবার আহ্বান জানানো হয়েছে। ইরাকে একদিনে করোনা আক্রান্ত হয়েছে 1,000 মানুষ। সংক্রমণ বাড়ার আশঙ্কায় আবারও লকডাউন করা হয়েছে সৌদি আরবের জেদ্দা শহর। করোনা মোকাবেলায় মার্চ থেকে জারি করা কারফিউতে কেনিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছে 15 জন। আলভি হোসাইন, চ্যানেল আই। বাংলাদেশের স্বাধীনতা দিবস ও 49তম জাতীয় দিবস উপলক্ষে কফি টেবিল বুক প্রকাশ করেছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন। 90 পৃষ্ঠার এই প্রকাশনাটির নাম শাইনিং বাংলাদেশ। বইটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নিবেদিত করার ঘোষণা দিয়েছে হাই কমিশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটিতে বিশেষ বার্তা দিয়েছেন। বইটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, বঙ্গবন্ধুর জীবন সবার জন্য এক বিস্ময়কর অনুপ্রেরণা। প্রকাশনাটিতে বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক জীবনের কিছু বিরল এবং ঐতিহাসিক চিত্র স্থান পেয়েছে। এই সঙ্গে শেষ করছি এখনকার শীর্ষ খবর আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।